উজাড় হয়ে যাচ্ছে বিশাল শাল বাগান, তাও আবার ফরেস্ট প্রোটেকশন ইউনিটের 200 মিটারের মধ্যে থাকা বাগানে। অভিযোগ, বনকর্মীদের খামখেয়ালিপনা এবং উদাসীনতার জন্য সুযোগ পাচ্ছে বনদস্যুরা। অমরপুর মহকুমার রাজখান পঞ্চায়েতের অধীন থাকছড়া এলাকায় রয়েছে একটি ফরেস্ট প্রোটেকশন ইউনিট। এই অফিসটির পাশে প্রায় 200 মিটারের মধ্যে রয়েছে মূল্যবান শাল বাগান। অভিযোগ, রাতে না ধারে প্রতিদিন এই বাগানে প্রচুর শাল গাছ কাটা হচ্ছে। এও অভিযোগ, 200 মিটারের মধ্যে থাকা বন দপ্তরের অফিস কর্মীরা কিছুই করছেন না। এ ব্যাপারে ফরেস্ট প্রোটেকশন ইউনিটে গিয়ে জানতে চাইলে তারা বলেন, যখন গাছ কাটা হয় তখন বনকর্মীরা সেই স্থানে গিয়ে কাউকে পায় না, অর্থাৎ বনদস্যুরা পালিয়ে যায়। এরপর যখন বনকর্মীরা অন্য স্থানে অভিযানে যান, ঠিক সেই সময় নাকি বনদস্যুরা গাছ কেটে নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, দপ্তরে পর্যাপ্ত গাড়ি না থাকায় কর্মীরা সঠিক সময়ে অভিযানে যেতে পারছে না। অ্যাকচুয়ালি যখন আমার কাছে এই খবর এসেছিল, তখন আমি ফ্যাক্টরিং পার্টি শহর ওখানে জয়েন্ট ফ্যাক্টরিং করেছি, অনেকদিন করেছি। যাওয়ার পরে ওখানে আপনার দেখেছি কয়েকটা গাছ কাটা আছে, লক করা আছে। তো আমি অ্যাকর্ডিংলি তখনই মাঝে মাঝে ওদিকে যেতাম, তখনই সময় পেতাম ফ্যাক্টরিং পার্টির সাথে যেতাম ফ্যাক্টরিংয়ে। আর ফ্যাক্টরিং পার্টিকে সবসময় নির্দেশ দেওয়া আছে, যেহেতু ফ্যাক্টরিং অফিসের কাছাকাছি, যেহেতু ফিউয়েলের সমস্যা আছে, তেলের সমস্যা আছে, ওখানে অনফুড ফ্যাক্টরিং যাতে করে কনস্ট্যান্ট 2 জন স্টাফ বা 3 জন স্টাফ ওখানে যাতে ডিউটিতে থাকে, বা শিফটিং করে হলে যাতে ডিউটি করে, যেসব জায়গাগুলিতে বেশি পরিমাণে ইলিসিট ফিলিং হয় ওসব জায়গাগুলিতে যাতে হেঁটে বা যে কোনো সময় বা গাড়ি দিয়ে হোক বা হেঁটে, গাড়িতে না পারলে যদি কাছের জায়গাগুলি হেঁটে যাতে ওখানে ফ্যাক্টরিং থাকে, এবং শুধু ফ্যাক্টরিং করে শুধু চলে আসে না, ওখানে কষ্টে থাকতে হবে শিফটিং ওয়াইজ। বনদপ্তরে এই সমস্ত কর্মীদের ঘুমিয়ে রেখে মহকুমার বিভিন্ন মূল্যবান গাছ কেটে সাফ করে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। আবার মহকুমার অমরপুর থেকে উদয়পুর যাওয়ার একমাত্র রাস্তার পাশে বহু মূল্যবান গাছ রয়েছে, কিন্তু যেভাবে এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে বনদস্যুরা, তাতে একসময় গাছপালাহীন হয়ে পড়বে অমরপুর উদয়পুর রাস্তার দুপাশ। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।